হ্যালো ভিউয়ার্স, আমি ডাক্তার মাজিদ পাইক, মাজিদ পাইক হোমিওপ্যাথি চিকিৎসা আমার এই চ্যানেল। আজকের আলোচনার একটি বিষয় হলো খুশকি। এই খুশকি আমাদের পুরুষ নারী সকলেরই হয়ে থাকে, এটি একটি চর্মরোগ। এই খুশকি কেন হয়, এর কারণ কি, এবং এই খুশকি হলে আমাদের চামড়ার কি ক্ষতি হয়, সব কিছু আপনাদেরকে বলবো। এবং এই খুশকি দূর করতে হোমিওপ্যাথি কোন ওষুধ খাবেন এটিও আপনাদেরকে বলবো। ততক্ষণে আমার সঙ্গে থাকতে হবে এবং পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ পুরো ভিডিওটা না দেখলে আপনি ওষুধটা জানতে পারবেন না এবং আপনার শরীরের মধ্যে কি ক্ষতি হয় বা চামড়ার উপরে এই খুশকি আমাদের কি ক্ষতি করে তা বুঝতে পারবেন না। তো বন্ধুরা, ছোট্ট একটি অনুরোধ, যারা আমার এই চ্যানেলটি দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, একটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন জেনে নেওয়া যাক যে খুশকি হওয়ার কারণ কি। এই খুশকি সাধারণত একটি চর্মরোগ যা আমাদের চামড়ার গোড়া থেকে একটি আঁশালো বা পাতলা ভুসির মতো আস্তরণ উঠতে থাকে, যেটিকে আমরা খুশকি বলে থাকি। এই খুশকি মাথার চুলের গোড়া থেকে চামড়া শুকিয়ে সেই চামড়াটা ঘুষির মতো হয়ে অথবা মাছের আঁশের মতো হয়ে কিংবা বড় বড় চাপড়া চাপড়া এটি উঠতে থাকে, যেটাকে খুশকি বলা হয়। এটি আমাদের মাথার চুলের গোড়ায় হতে পারে, মাথার চামড়ার উপরে হতে পারে, কিংবা শরীরের বিভিন্ন জায়গায় হাতের তালু, পায়ের তালু এবং পিঠে বিভিন্ন স্থানে এই খুশকিও দেখা দিতে পারে। বিভিন্ন রূপ নিয়ে এই খুশকি আমাদের শরীরে আসতে পারে। মাথার খুশকিটা একরকম হতে পারে, যেমনটি কাঠের ভুসির মতো অথবা মাছের আঁশের মতো গোল গোল চাপড়া চাপড়া এটি উঠতে পারে। হাতের তালুতে যে ছোট 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 চামড়ার আকারে, আমরা অনেকে অনেক সময় এটি মোরা মাছও বলে থাকি, হাতের তালুতে এই খুশকি উঠতে পারে। আবারও দেখা গিয়েছে যে চোখের ভ্রুতে, এই জায়গাগুলোতেও ছোট ছোট আঁশযুক্ত এবং ভুসির মতো উঠতে দেখা গিয়েছে। দাড়িতে, গোঁপে, এই বিভিন্ন জায়গায় এই খুশকি উঠতে দেখা গিয়েছে। এর কারণ শরীরে ভিটামিনের অভাব, হরমোনের তারতম্য এবং শুষ্ক চামড়ার শুষ্কতার জন্য এই রোগটি শরীরে দেখা দিয়ে থাকে। তো বন্ধুরা, এই আঁশ দূর করার আগে সর্বপ্রথম যেগুলো আমাদের করণীয় তা হলো ভিটামিনযুক্ত খাদ্য খাওয়া। ভিটামিন সি, ভিটামিন ডি খুবই উপকারী আমাদের এই চর্ম রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য। আর তেল, আমরা যা ব্যবহার করি সেই তেলগুলো আমাদের দেখতে হবে তাতে ভিটামিন সি বা ভিটামিন ডি যুক্ত রয়েছে কিনা। যে তেলটি আমাদের মাখলে চামড়ার উপকার হবে এবং শরীরে ভিটামিন ডি এবং সির অভাব মিটবে। তো বন্ধুরা, সর্বোপরি বলে রাখি, যখনই আমাদের মাথায় খুশকি দেখা দেয় তখনই আমরা প্রয়োজন মনে করি যে তেলটি মাখার, সেটি হলো নারকেল তেল। শুদ্ধ নারকেল তেল এবং ভালো নারকেল তেল যদি আমরা মাথার চুলে ব্যবহার করতে পারি, তাহলে প্রচুর পরিমাণে ভিটামিন সি এই নারকেল তেলে রয়েছে, যা আমাদের চামড়ার উপকার হবে এবং এই খুশকি বন্ধ করে দেবে, এমনকি মাথার চুল ওটাও বন্ধ হয়ে যেতে পারে। এই খুশকি রোধ করার জন্য আমাদের যে ওষুধগুলো হোমিওপ্যাথি খাওয়া খুবই প্রয়োজন,
তা আপনাদেরকে তুলে ধরব। যদি আপনার মাথায় এই আঁশওয়ালাযুক্ত বা ভুসির মতো খুশকি দেখতে পান তাহলে আপনি যে ওষুধটি খাবেন সেটি হলো ক্যালকেরিয়া কার, এই ওষুধটি খাবেন। ক্যালকেরিয়া কার 30 শক্তির ওষুধ। এই ক্যালকেরিয়া কার্পের লক্ষণ হচ্ছে আঁশগুলো ময়দার মতো ভুসি, ময়দার ভুসির মতো এই আঁশগুলো দেখতে পাবেন এবং এটি মাথার চুলের গোড়া থেকে উঠতে শুরু করে বা মাথার যে চামড়া রয়েছে সেই চামড়া থেকে এই আঁশগুলো উঠতে থাকে। এবং যদি আপনি মাথাটা আঁচড়ান বা পরিষ্কার করেন বা হাত দিয়ে ঝাড়েন দেখবেন ময়দার ভুসির মতো গুড়গুড় করে এই খুশিগুলো উঠছে। এক্ষেত্রে আপনি ক্যালকেরিয়া কার্প খাবেন 30 শক্তির ওষুধ। আরও এই ক্যালকেরিয়া কার্পটি বিশেষ করে মোটা এবং মেদযুক্ত থলথলে রোগীদের ক্ষেত্রে অধিক পরিমাণে কাজ করে থাকে। ক্যালকেরিয়া কার্প 30 সকাল দুপুর রাত্রে খাওয়া দাওয়ার আগে আগে খাবেন, এটি মুখে ফেলে খাবেন। পরবর্তী যে ওষুধটি আপনাদেরকে বলবো সেটি হলো গ্রাফাইটিস। যদি আপনার মাথায় প্রচণ্ডভাবে খুশকি থেকে থাকে এবং এই খুশকিগুলো খুবই চুলকায় এবং চুলকাতে চুলকাতে আপনার মাথায় ঘা হয়ে গিয়ে সেখানে যদি রস আসতে শুরু করে তাহলে গ্রাফাইটিস 30 খাবেন। গ্রাফাইটিস 30 সকাল দুপুর রাত্রে খাওয়া দাওয়ার আগে আগে খাবেন, মুখে ফেলে খাবেন। তাহলে আপনার যে চুলকানি এবং ঘা হয়ে গিয়ে চুলকে রস আসছিল সেটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে এবং আপনার খুশকিটা আর আসবে না, আপনি সুস্থ থাকবেন। এই খুশকির কারণেও আপনার মাথার চুল উঠে যেতে পারে। অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে এই খুশকির কারণে মাথার চুল উঠে সাদা হয়ে যাচ্ছে কিংবা যে স্থানে খুশকিগুলো বেশি উঠতে থাকে সেখানেও এই চুলগুলো উঠে সাদা হয়ে গিয়ে মাথায় টাক পড়ে যাওয়ার মতো প্রবণতা হয়ে থাকে। তো বন্ধুরা, দুটি ওষুধ আপনাদেরকে বললাম, ক্যালকেরিয়া কার্প এবং গ্রাফাইটিস। এই দুটি ওষুধ এই লক্ষণ অনুযায়ী যদি আপনারা খেতে পারেন তাহলে খুবই ফলদায়ক এবং আপনারা উপকার পাবেন। যদি দেখেন আপনাদের মাথায় খুশকিটা দাঁতের মতো চক্রাকারে হচ্ছে, চক্রাকারে রাউন্ড দিয়ে যদি দাঁতের মতো এই খুশকি উঠতে থাকে এবং এই খুশকিগুলো ভেজা ভেজা চুলের গোড়ায় বেদনা এবং চুল উঠতে যদি শুরু করে তাহলে সিপিয়া 30 এই ওষুধটি খাবেন। সিপিয়া 30 সকাল দুপুর রাত্রে খাওয়া দাওয়ার আগে আগে খাবেন। তাহলে আপনার যে সমস্যা হচ্ছে যে স্যাঁতস্যাঁতে বা ভিজা ভিজা যে আপনার খুশকিগুলো উঠছিল সেই খুশকিগুলো ওটা বন্ধ হয়ে যাবে, আপনার চুল পোড়াও বন্ধ হয়ে যাবে, চুলের গোড়ায় যে খুশকিগুলো হচ্ছিল সেগুলোও দূর হয়ে যাবে। সিপিয়া 30 সকাল দুপুর রাত্রে দিনে 3 বার খাওয়া দাওয়ার আগে আগে খাবেন। এরপরে যে ওষুধটি আমি বলবো এবং এটি আমি নিজে ব্যবহার করে থাকি এই খুশকির ক্ষেত্রে সেটি হলো অ্যামোনমিউর। এই অ্যামোনমিউর ওষুধটি যদি দেখেন আপনার মাথায় খুশকির কারণে ঘা হয়ে গিয়েছে এবং সেখানে গ্রাফাইটিসের ন্যায় কুঁজ উৎপন্ন হচ্ছে এবং আঁশওয়ালা বড় বড় যদি আপনার খুশকি উঠতে থাকে তাহলে অ্যামোনমিউর 30 খাবেন এবং এর সঙ্গে আর্সেনিক 30 এটিও খেতে পারেন। খাওয়ার ধরন, আপনি ধরুন অ্যামোনমিউর 30 দুবার খেলেন সকাল দুপুর রাত্রে খাওয়ার আগে আগে, আর 15 মিনিট পরে আর্সেনিক 30 খাবেন সকালে এবং রাত্রে। এইভাবে যদি আপনি খেতে পারেন তাহলে আপনার যে খুশকিটা ছিল আঁশযুক্ত বা ব্যথাযুক্ত এবং রস আসছিল আপনার মাথায় ঘা হওয়ার উপক্রম
যে পরিমাণে, তাহলে আপনার এই সমস্যাটি দূর হয়ে যাবে এবং আপনি সুস্থ হয়ে যাবেন, আর আপনার আঁশযুক্ত যে খুশকি ছিল সেটিও বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে খুশকি, এটি একটি চর্মরোগ। খুশকিটা কেমন এবং এই খুশকিটা হওয়ার ফলে আমাদের মাথার চুল উঠে যায় কিংবা চামড়ার যে ক্ষতি হয় সেগুলো আপনাদেরকে বললাম, এবং হোমিওপ্যাথি যে ওষুধগুলো আপনাদেরকে সিমটম অনুযায়ী বলেছি, যদি এর পরেও কোনো ওষুধের সঙ্গে সিমটম মিলে যায় তাহলে আপনারা সেই ওষুধগুলো খেতে পারবেন, অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধগুলো খাবেন। তো বন্ধুরা, আশা করব সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সুস্থ থাকুন, সবল থাকুন। দেখা হবে পরের ভিডিওতে, আবারও কোনো একটি নতুন রোগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা আমার জন্যে প্রার্থনা করবেন, আমি আপনাদের জন্যে প্রার্থনা করব। সবসময় আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।